এটা কিন্তু প্রত্যেক কাস্টমারের জন্য অফার। দেখো চাঁদপাড়া একটা নতুন দোকান সাদে বাহারে। সাদে বাহারে এটা কোথায় আছে? এই যে দেবাঙ্গন লজ, আর তার ঠিক এই পাশে যে ডায়মন্ড ক্লাব, ডায়মন্ড ক্লাবের ঠিক অপোজিট সাইডে, একদম অপোজিটে আছে এই সাদে বাহারে। এই সাদে বাহারে রেস্টুরেন্ট এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, অনেক কম্বো অফার আছে এখানে। দেখতে পাচ্ছ এখানে সাদে বাহারে এই যে প্রাইস লিস্ট একটু দেখে নিতে পারো কম্বোগুলো। আর এই যে এখানে দিদিভাই বসে আছে, কেমন আছো? ভালো। আচ্ছা কি কি আছে এখানে, কি কি পাওয়া যাচ্ছে এখন? এখানে বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, মটন কষা, আর আলুরদম। আলুরদম? আচ্ছা সব কি এখন আজকে রেডি আছে? সব রেডি আছে। আচ্ছা রাইস, ফ্রাইড রাইস, কত টাকা পিস? বেশ লাল লাল ঝাল ঝাল। বেশ বড় আছে কিন্তু, কত করে আছে এটা? এটা হচ্ছে সিঙ্গেল কেউ যদি নেয় 10 টাকা পিস, আর কম্বো সঙ্গে কেউ যদি নেয় 79। তো দোকানটা কতদিন হলো চালু করলে? এই রথের দিন থেকে। তো বেচাকেনা কেমন চলছে? খারাপ না, আচ্ছা ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। তো রেগুলার কি এই আইটেমগুলোই থাকে? হ্যাঁ রেগুলার এই আইটেমগুলোই থাকে। আচ্ছা তো এছাড়া কি কোনো আইটেম বাড়ানোর ইচ্ছা আছে পরে? হ্যাঁ পরে অনেক কিছু করার ইচ্ছা আছে, এবার দেখি কতটা কি করে উঠতে পারি। এটা অ্যাকচুয়ালি চাঁদপাড়াতে কেউ করে না, চাঁদপাড়াতে এটা ইউনিক। হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছিলাম, সবাই দেখা যাচ্ছে বিরিয়ানি নিয়ে ফলে। হ্যাঁ বিরিয়ানির দোকান অ্যাভেলেবেল চাঁদপাড়াতে, যার জন্য এইভাবে ইউনিক কিছু করা যায় কিনা তার জন্য অনেক দিন ধরে আমাদের শখ ছিল। আমি এমনি রান্নাবাড়ি করতে খুব ভালোবাসি, তার জন্যই এটা। যদি 13 পার্বণে গিয়ে যদি এগুলো খেতে হয় অনেক টাকা প্রাইস পড়ে যায়, অনেক রেট হয়ে যায়। তো সস্তা এগুলো পাওয়া যাচ্ছে কম্বো? আচ্ছা কম্বো একদম ঘরোয়া প্রসেসে করা, ঘরোয়া প্রসেসে, আর নিজেই তো রান্না করো? একদম নিজেই রান্না করি, কোনো ফুড কালার দেওয়া হয় না, একদম আমরা বাড়িতে যেমন খাই ঠিক তেমন, এক্সট্রা কিচ্ছু এতে অ্যাড করা হয় না। এখন রেগুলার কত কিলো চাল যাচ্ছে? এখন যেমন রাইস 2 কিলো করেছি, আর পোলাও হচ্ছে 2 কিলো করেছি, আবার এটা শেষ হয়ে যায়, আবার বিকালে আমার হয়তো 1 কিলো 1 কিলো করে করা লাগে। ও মানে একবার দুপুরে করা হয়, আবার সকালে আবার সন্ধ্যার সময় করি, সন্ধ্যার সময় করা হয়। একটু গরম গরম সবাই খেতে ভালোবাসে না, ঠান্ডা হয়ে গেলে অ্যাকচুয়ালি খাবারগুলো খেতে ভালো লাগে, একদম একদম, তার জন্য সন্ধ্যাবেলা আবার আমি রেডি করি। আচ্ছা সন্ধ্যা আবার 7টার থেকে মিনিমাম 6:45-7 থেকে কাস্টমার রেগুলার 4-5 কিলো চাল যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। শুরু শুরুতে কত কিলো? যেদিন আমার ওপেনিং ছিল সেদিন আমার 40 কিলো চাল গেছে। 40 কিলো? বাহ এত ভালো। আচ্ছা আর এমনি রেগুলার 4-5 কিলো ছিল আমার? 35 কিলো। 35 কিলো? আর মাটন ছিল 5 কিলো, আর চিলি চিকেন ছিল 5 কিলো। আচ্ছা তাহলে বেচা কেনা ভালোই হচ্ছে দিদি, তো এভাবে আরও এগিয়ে যাক সেটাই চাইবো। এই আপনাদের আশীর্বাদে। এই কম্বোটা কি, কম্বোটা কি সবসময় এমন প্রাইস থাকবে? তো আশা করি থাকবে, এবার আমার এখন আপাতত আমি যে কোয়ালিটি দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি এই রেটে হয় না, আর একটু বাড়লে ভালো হয়, এখন সীমিত লাভে করছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপাতত কাস্টমারকে খাওয়াই, তারা স্বাদ বুঝুক, এবার তাদের যদি ভালো লাগে আমি যদি আর 5 টাকাও বাড়াই তখন তারা খাবে। না বাড়লে মানে খুব বেশি একটা বাড়বে না, খুব বেশি না, হয়তো 5-10 টাকা বাড়বে। ঠিক আছে, এর উপরে যাবে, 5-10 টাকা অ্যাফোর্ড করা যায়। সবার জন্য ভেবেই তো করতে হবে, সবাই তো 100-150 করলে তো কেউ পারবে না। না হঠাৎ করে জিওর মতো 25% বাড়িয়ে দিলে না, ওটা করলে হবে না। মানে দেখতে পাচ্ছ সব রকমের খাবার কিন্তু আছে এবং সব কিন্তু ঘরোয়া পদ্ধতিতে রান্না করা হয়। রেগুলার কটা থেকে পাওয়া যাবে? অ্যাকচুয়ালি দেখতে থেকে ইচ্ছা আছে কিন্তু 1:45 আমার হয়ে যায়, 1:45 থেকে রাত 8টা পর্যন্ত অ্যাভেলেবেল, রাত 8টা পর্যন্ত। বাসন্তী পোলাও প্লাস আলুরদম 2 পিস দিয়ে 49 টাকা, বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষা 2 পিস দিয়ে 75 টাকা, চিকেন কষার পিসটা তো দেখালাম, আর ফ্রাইড রাইস চিকেন কষা 2 পিস দিয়ে এটা কিন্তু 79 টাকা, ফ্রাইড রাইস আর চিলি চিকেন 3 পিস দিয়ে 79 টাকা, ফ্রাইড রাইস আর মটন কষা 1 পিস দিয়ে 99, বাসন্তী পোলাও এবং মটন কষা 1 পিস দিয়ে 99।
আর যদি পোলাও, ফ্রাইড রাইস, চিকেন কষা 1 পিস এবং মটন কষা 1 পিস নেওয়া হয় নো পার্সেল, তবে 149 টাকা। এক্সট্রা চিকেন কষা 1 পিস নিলে 20 টাকা, এক্সট্রা মটন কষা 1 পিস 60 টাকা, আর এক্সট্রা চিলি চিকেন 1 পিস 10 টাকা। পার্সেলে কি কোনো এক্সট্রা চার্জ আছে? এক্সট্রা চার্জ চার্জ। আচ্ছা, আর হোম ডেলিভারি? হোম ডেলিভারি 2 কিলোমিটারের মধ্যে 10 টাকা চার্জ। 10 টাকা চার্জ। আচ্ছা, মিনিমাম অর্ডার কত? মিনিমাম 2টো করতে হয়। মিনিমাম 2টো অর্ডার। রেগুলার কি খোলা থাকে? রেগুলার না, রেগুলার না, এটা প্রত্যেক শুক্রবার বন্ধ থাকে। কারণ কি, শুক্রবার লেখাই আছে। আচ্ছা, এভরি ফ্রাইডে বন্ধ? হ্যাঁ, এভরি ফ্রাইডে বন্ধ। কারণ আমি সন্তোষীমার ব্রত করি, তো ওই দিন আমি কিছু খেয়ে টেস্ট করতে পারি না। আচ্ছা, যার জন্য নিজে রান্না করলে, নিজে টেস্ট না করলে কখনো ভালো না কি বলে এটা বোঝা যায় না, যার জন্য ওই দিন আমি বন্ধ রেখেছি। আচ্ছা, তাহলে প্রতি শুক্রবার বন্ধ থাকে। এই যে যাচ্ছে ফ্রাইড রাইস, দেখতেই পাচ্ছ, ফ্রাইড রাইস কিন্তু খেতে অসাধারণ হয়। এই ফ্রাইড রাইস, এর সাথে যাবে পোলাও, পোলাওটা পুরো গোবিন্দভোগ চালের, আর ফ্রাইড রাইসটা বাসমতি চালের। দেখতে পাচ্ছ দুই সাইডে ফ্রাইড রাইস এবং পোলাও চলে গেল। এটা 149 টাকার কম্বো রেডি হচ্ছে। সাথে যাবে 1 পিস চিকেন কষা, দেখো উইংসের একটা পিস চলে গেল, বেশ লাল লাল ঝাল ঝাল চলে গেল ঝোল। আর এখানে যাবে 1 পিস মাটন, দেখতে পাচ্ছ 1 পিস মাটন। আচ্ছা, মাটনের সাথে 1 পিস আলুও কিন্তু আছে। চিকেনের সাথে কি আলু আছে? না, চিকেনের সঙ্গে আলু। আচ্ছা, চিকেনের সাথে আলু নেই, মটনের সাথে আলু আছে 1 পিস। আর এখানে কিন্তু দারুণ একটা অফার আছে, খুবই দারুণ একটা অফার দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্য। অফারটা কিন্তু দেখো, কাস্টমারদের জন্য অফার, আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে আমাদের দেওয়া যে কোনো একটি পোস্টার 5 দিন শেয়ার করে রাখলে 179 টাকার কম্বো সম্পূর্ণ ফ্রি। অবশ্যই ফ্রেন্ডস 2K হতে হবে, যদি ফেসবুক আইডি হয় 2K ফ্রেন্ডস থাকতে হবে, আর যদি পেজ হয় 2K ফলোয়ার্স থাকতে হবে। তাহলে কিন্তু এখানকার একটা যে কোনো পোস্ট যদি 5 দিন শেয়ার করে রাখা হয় তাহলে কিন্তু একটা 179 টাকার কম্বো সম্পূর্ণ ফ্রি পাওয়া যাচ্ছে। এটা কিন্তু প্রত্যেক কাস্টমারের জন্য অফার। দেখতে পাচ্ছ 149 টাকার এই যে কম্বোটা, এখানে এই যে ফ্রাইড রাইসটা ঝুরঝুরে ফ্রাইড রাইস, দারুণ একটা কিন্তু ফ্লেভার আসছে থেকে। আর এখানে যে আছে এই যে পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও একদম, ঠিক আছে, গরম মশলা গোবিন্দভোগ চালের পোলাও দেখতে পাচ্ছি। এর থেকে কিন্তু একটা দারুণ স্মেল আসছে, দারুণ দারুণ অ্যারোমা। আর এরকম একটা 20 টাকার একটা চিকেনের পিস দেখতে পাচ্ছ, সাথে কিন্তু আছে এরকম একটা মটনের পিস, এরকম একটা মাটন পিস, মাটন পিস ছোটো আছে কিন্তু 60 টাকা পিস, এটা 60 টাকা পিসের একটা মাটন। আর এ আছে একটা, এর সাথে কিন্তু একটা আলু আছে, আলুটা বেশ সফট, চাপ দিতেই ছাড়িয়ে গেল, দেখতে পাচ্ছি সুন্দর। আর আমি যদি একটু টেস্ট করে বলি, তো প্রথমেই আগে দেখো ফ্রাইড রাইসটা একটু দেখো, শুধু নিয়ে দেখি, দারুণ গন্ধ, একদম অসম লাগছে, অসম। যদি পোলাওটা একটু টেস্ট করে দেখি, দুটোই খুবই সুন্দর, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না আছে, আর দুটোর টেস্টই দারুণ। আর আমি চিকেন এখানে দেখাতে পাচ্ছি, বেশ সফট আছে চিকেন, চিকেন বেশ সফট আছে, যদি মাটনটা দেখায়, মাটন দেখো, মাটন কিন্তু ছাড়িয়ে পড়লো, মাটন খুবই সফট আছে, একদম দারুণ সফট, ঠিক আছে। তো মাটনের এই পিস দিয়ে এরকম একটু আলু দিয়ে যদি এরকম ফ্রাইড রাইস টেস্ট করা হয়, হ্যাঁ
একদম জাস্ট ফাটাফাটি, দারুণ টেস্ট। তোমরা একবার হলে এখানে এসে একবার টেস্ট করে দেখো, সত্যি খুবই ভালো লাগবে। আর এটা বলা যেতে পারে অ্যাফোর্ডেবল, একটা রেস্টুরেন্টের থেকে এখানে এটা যদি তুমি খাও অ্যাফোর্ডেবল প্রাইসে পাবে। চাঁদপাড়াতে কিন্তু এই প্রথম, এই ফ্রাইড রাইস, পোলাও, চিকেন কষা, মাটন এগুলো দিয়ে তৈরি করা হচ্ছে, মানে কোনো রেস্টুরেন্ট ছাড়া। রেস্টুরেন্টে তো পাওয়া যায় কিন্তু প্রাইস একটু হাই হয়ে যায়, সস্তা এখানে পাচ্ছে। আর একটা জিনিস খুবই ভালো লাগছে যে এখন আর এই ফ্রাইড রাইস পোলাও খাওয়ার জন্য হাবড়া অশোকনগরে ছোটা লাগবে না, একদম চাঁদপাড়াতেই, চাঁদপাড়াতেই পেয়ে যাবে। এবং এত সুন্দর খাবার একদম হাবড়া অশোকনগরের মতোই কিন্তু টেস্ট পাবে। এখানে এসে একবার হলেও টেস্ট করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে চিকেনের পিস কিন্তু আরেকটা জিনিস, এই চিকেনের পিস দিয়ে আমি তো চিকেন টেস্ট করে দেখালাম, দারুণ টেস্ট হয়েছে চিকেন। হ্যাঁ, চিকেন কিন্তু বেশ সফট আছে, আর চিকেন দিয়ে খেতে তো বেশ জমে যাচ্ছে, জমে জমে যাচ্ছে। এটা কি বলবো, এটা হলো চিলি চিকেন। এই যে চিলি চিকেন, এরকম সাইজের এক একটা চিকেন, চিলি চিকেন নিলে কিন্তু 10 টাকা মাত্র। এটা কিন্তু এক্সট্রা নিয়ে খেতে পারো। আমি একটু ভেঙে দেখাই একটা, আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখো। এটা কিন্তু পুরোটাই চিকেনের পিস, দেখতে পাচ্ছ চিকেনটা দেখতে পাচ্ছ। দারুণ, আগ লাগা দিয়ে আগ লাগা দিয়ে আগ লাগা দিয়ে দারুণ আছে, দারুণ। গ্রেভিটা কিন্তু মানে টেস্ট করতে দারুণ লাগছে। আর এই যে চিলি চিকেন সত্যি অসাধারণ আছে, চিলি চিকেনটা এই এক্সট্রা 10 টাকা পিস, চাইলে এক্সট্রা 3-4 পিস নিয়ে খেতে পারবে, দারুণ হয়েছে, আমার কিন্তু দারুণ লেগেছে।